রঘুপতি রাঘব রাজা রাম, জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় রাম জয় রাম শ্রী রাম, জয় জয় রাম, জয় সীতারাঘব, জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় সীতারাম। হলো সীতারাম প্রভু কি। তো আজকে হচ্ছে প্রভু রামচন্দ্রের শুভ শুভ আবির্ভাব ভারত ভূমিতে পুনরায়, তারই উপলক্ষে আমাদের এই বিশেষ আয়োজন। আমরা দ্বারকাতে বসে এই বিশেষ আয়োজনে আমরা সকলে অংশগ্রহণ করেছি। বলো রামচন্দ্র প্রভু কি। হাত জোর করে সবাই মিলে মঙ্গল আচরণ, তারপরে শ্রীরামের দিব্য লীলামৃত চরিত্র মাধুরী কথা আমরা শ্রোতন করব। অমজ্ঞানতিমিরন্ধস্য জনাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতাম জেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। নময়ং বিষ্ণুপাদয় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদন্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশতারিণে বংশাকল্পতরু বশ্যাকৃপসিন্ধু ভূয়েব চ প্রতিদানম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ কপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসৃতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। অজানলম্বিত ভুজৌ কনকাবলতৌ সংকীর্তনায় কপিতারয়ৌ কমলায়তক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মোপলৌ বন্দে জগৎপ্রিয় করো করুণায় অবতারঃ। মুখম করোতি বাচালম পঙ্গুং লঙ্ঘয়তি গ্রীম যত কৃপাতমহম বন্দে পরমানন্দ মাধবম শ্রীগুরু দীনতারিণম শ্রীচৈতন্যেশ্বরম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো প্রভু রামচন্দ্র ভগবান কি। জয় দ্বারকাধীশ ভগবান কি। জয় জয় রাধারমণ লাল কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আমরা তিনজন প্রভুকে স্মরণ করলাম। আমরা দ্বারকাতে আছি, তাই বলো দ্বারকাধীশ প্রভু কি। জয়। আমরা
যখন কলকাতা থেকে বেরিয়েছি আমাদের প্রচার কেন্দ্র থেকে, তখন আমরা সঙ্গে করে রাধারমণকে নিয়ে এসেছি। রাধারমণ আমাদের সঙ্গে আছে এবং রাধারমণের সঙ্গে আমরা এই দ্বারকা ভ্রমণ করছি। তাই সবাই বলো রাধারমণ লাল কি। আর আজকে প্রভু রামচন্দ্র দীর্ঘদিন পরে তিনি তার নিজ ভূমিতে নিজ স্থানে তিনি প্রতিষ্ঠিত হতে চলেছেন, তারই উদ্দেশ্যে আমাদের এই বিশেষ আয়োজন। সবাই বলো রামচন্দ্র প্রভু কি জয়। তো আজকে ভগবান শ্রী রামচন্দ্র তার শ্রী মন্দিরে প্রতিষ্ঠিত হতে চলেছেন। যেখানে ভগবান রামচন্দ্র থাকেন, যে মন্দিরে ভগবান রামচন্দ্র প্রতিষ্ঠিত হন, সেই মন্দিরের নাম হচ্ছে শ্রী মন্দির। মন্দিরকে শ্রী মন্দির বলা হয় কেন? মন্দিরকে শ্রী মন্দির বলা হয় তার কারণ হচ্ছে, যে মন্দির সুন্দর তাই শ্রী। যে মন্দিরের মধ্যে লক্ষ্মী দেবী অধিষ্ঠান করেন, সেই মন্দিরকে বলা হয় শ্রী মন্দির। প্রভু রামচন্দ্র অধিষ্ঠিত হওয়ার পূর্বেই ওখানে শ্রী গিয়ে উপস্থিত হয়েছেন, তাই বলা হয় শ্রী মন্দির। প্রভু রামচন্দ্রের সঙ্গে সীতা দেবী যুক্ত রয়েছে, সেই জন্য প্রভু রামচন্দ্রকে বলা হয় শ্রীরাম। কি বলা হয়? শ্রীরাম। শ্রী শব্দের অর্থ হচ্ছে সীতা দেবী, আর তারপরে তারপরে যুক্ত হয়েছে রামচন্দ্র, হয়ে গেল কি সীতা রাম। বলো সীতারাম প্রভু কি। ভগবান শ্রী রামচন্দ্র তিনি এই পৃথিবীতে অবতরণ করেছেন সেই ত্রেতা যুগে। আমাদের যুগকে চার ভাগে ভাগ করা হয়েছে, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। প্রভু শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে এই পৃথিবীতে এসেছেন মর্যাদা শিক্ষা দেওয়ার জন্য। সেই জন্য প্রভু রামচন্দ্রের আরেকটি বিশেষ পরিচয় হচ্ছে তিনি মর্যাদা পুরুষোত্তম। বলো মর্যাদা পুরুষোত্তম ভগবানে কি। প্রভু রামচন্দ্রের বিশেষ পরিচয় হচ্ছে তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি মর্যাদাকে প্রতিপালন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই দ্বারকাতে বহু বহু লীলাকে বিস্তার করেছেন, সেই জন্য তিনি হচ্ছেন লীলা পুরুষোত্তম। ভগবান বিভিন্ন যুগে পৃথিবীতে বিভিন্ন রূপে আসেন। পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভূয়ামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে বিভিন্ন রূপে আসেন, ভগবান বিভিন্ন সময়ে আসেন। এক যুগে ভগবান অনেকবার এসেছেন এরকম নয়, প্রত্যেক যুগে ভগবান একবার করেই আসবেন। যখনই যখনই ধর্মের ধর্ম অধর্মে পরিণত হয়ে যাবে, যখন সাধুদের উপরে অত্যাচার হবে, তখনই ভগবান এই পৃথিবীতে আসবেন। ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠী যোগিনম হৃদয়ে না চ মদভক্ত ইয়ত্র গায়ন্ত্রী ইয়ত্র তিষ্ঠামি হে নারদ। আমার ভক্ত যেখানেই আমার গুণকীর্তন করবেন, আমি সেখানেই উপস্থিত হয়ে যাব। আজকে প্রভু রামচন্দ্রের গুণকীর্তন আমরা এখানে করছি। প্রভু রামচন্দ্র নাহাম তিষ্ঠামি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে থাকবেন না, এখানে আসবেন, এখানে। প্রভু রামচন্দ্র কি। ভগবান শ্রী রামচন্দ্র তিনি ত্রেতা যুগে এসেছিলেন এই জগৎবাসীকে ধন্য করবার জন্য, এবং আমাদের উপাসনার মধ্যে আমরা প্রভু রামকে সদা সর্বক্ষণের জন্য রেখেছি। প্রভু রামকে বাদ দিয়ে আমাদের উপাসনা পদ্ধতি কখনোই পূর্ণ নয়। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তার মধ্যে কতবার রাম শব্দ আমরা উচ্চারণ করি বলুন? 16 নাম, 32 অক্ষর, গৌড়ীয় ভজন রীতি, যেটা যে গৌড়ীয় ভজন আমরা কীর্তন করি, আমরা যে গৌড়ীয় পরম্পরার মধ্যে রয়েছি, এই গৌড়ীয় পরম্পরায় রামচন্দ্রকে অস্বীকার করার মতো কোনো জায়গায় নেই। ভগবান শ্রীকৃষ্ণই শ্রীরাম, এবং তিনি ত্রেতা যুগে এসেছেন, আর সেই রাম প্রভুর নাম আমরা সদা সর্বক্ষণে স্মরণ করে থাকি। কৃষ্ণের নামের সঙ্গে রাম শব্দকে আমরা স্মরণ করে থাকি। এই নাম শব্দের আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে যে রাম শব্দটা আমরা উচ্চারণ করি, আমাদের আচার্যরা বলেন এই রামের দুটো অর্থ। একটা হচ্ছে এই রাম শব্দের অর্থ হচ্ছে রমন্তি চ রাম, যিনি সকলের মধ্যে রমণ করেন সেই রাম, অর্থাৎ তিনি হচ্ছেন বলরাম। আবার আচার্যরা বলছেন এই রাম শব্দের
এতটাই গভীরতা আছে এই রামের মধ্যে, স্বয়ং ত্রেতা যুগের প্রভু রামচন্দ্র এর মধ্যে বিদ্যমান রয়েছে। বলে রাম ভগবান কি! আমরা যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে হরে রাম বলছি, হরে রাম, এই রাম এমন গভীর তত্ত্বের রাম যে এর মধ্যে স্বয়ং প্রভু শ্রী রামচন্দ্র বিদ্যমান আছেন, এর মধ্যে সাক্ষাৎ সীতাদেবী বিদ্যমান রয়েছেন, প্রভু বলরাম এর মধ্যে বিদ্যমান রয়েছেন, সমগ্র জগৎকে যিনি রমন করেন সেই রমণকারী কৃষ্ণ ভগবানও এর মধ্যে বিদ্যমান রয়েছেন। বলরাম ভগবান কি! তো সেই জন্য আজকে প্রভু শ্রীরাম, এই রামের, রাম নামের এত মহিমা যে কেউ যদি শুধু রাম রাম নাম জপ করে তাতেই সে বৈকুণ্ঠের দরজায় পৌঁছে যেতে পারে, শুধু রাম রাম শব্দ যদি উচ্চারণ করে। আর পুরো হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করলে তার কি হবে? বলা হচ্ছে কেউ যদি একবার মুখ দিয়ে রাম শব্দটি উচ্চারণ করেছে, কি রাম, কি নাম, রাম, বলছে এই রাম শব্দ যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করে তাহলে তার জন্ম জন্মার্জিত সকল পাপ ধ্বংস হয়ে যায়। বলে রাম প্রভু কি! দেখুন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ লিখেছেন, মহাপ্রভুর প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে রসিক শেখর ভাগবত চূড়ামণি তত্ত্বজ্ঞ গৌর প্রেমপৃষ্ঠ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করছেন যে এই জগতে যারা হিন্দু নয় অহিন্দু তারা কিভাবে উদ্ধার হবে, বিশেষ করে যবন জাতি কি করে উদ্ধার হবে। যবন জাতি উদ্ধার প্রসঙ্গে কবিরাজ গোস্বামীপাদ বলছেন যবন জাতি উদ্ধার হবে শুধু হারাম শব্দ উচ্চারণ করে। কি কি শব্দ বলুন? হারাম। বলছে যবনরা তো কখনো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন না, তাহলে কি করে উদ্ধার হবেন? তো যবনরা বলছে রাম নামের কি শক্তি, রাম নামের কি দাহিকা শক্তি আছে। কবিরাজ গোস্বামীপাদ বলছেন রাম নামের এইরকম দায়িকা শক্তি আছে, যারা যবন, যারা কখনো বৈষ্ণবদেরকে সহ্য করতে পারবেন না, যারা কখনো ভগবান শ্রী বিষ্ণু কৃষ্ণ তত্ত্বকে সহ্য করতে পারবেন না, তারা ভগবান যে বরাহ রূপে আবির্ভূত হয়েছেন সেই বরাহকে দর্শন করে তারা কি বলবে? হারাম। কি বলবে? হারাম, এটা হারাম, হারাম। এই হারাম বলবে, সে তার বলার উদ্দেশ্য আলাদা খারাপ, কিন্তু এই হার সঙ্গে এই যে রাম শব্দ যুক্ত হয়ে যাচ্ছে, সে এই হার রাম শব্দ উচ্চারণের মধ্য দিয়ে তার রাম নাম উচ্চারণ হয়ে যাচ্ছে। আর এটাকে বলা হয় নাম আভাস। এটাকে কি বলে? নাম আভাস। বলা হচ্ছে শুধু এই নাম আভাসের কারণে, নাম নয়, ভগবানের নাম করছে না কিন্তু, শুধু নাম আভাস, এই নাম আভাসে একজন মুসলিম, একজন অহিন্দু, একজন যবন সে যদি উদ্ধার হয়ে যেতে পারে, তাহলে এই রাম নাম কেউ যদি একবার হৃদয় থেকে প্রেম দিয়ে একবার উচ্চারণ করে তাহলে তার কি অবস্থা হবে বলুন? হৃদয় গৌর হরি বল। বাল্মীক মুনি তার পূর্বজন্মে তিনি রত্নাকর দস্যু ছিলেন, রাম নাম বলতে পারতেন না। কি পারতেন না? রাম নাম বলতে পারতেন না। এত পাপ করেছিলেন যে তার পাপ গ্রহণের জন্য গঙ্গা দেবী পর্যন্ত পিছিয়ে গিয়েছিলেন, আমি তোমার পাপ গ্রহণ করতে এগ্রি নই, কারণ তুমি এত পাপ করেছো যে তোমার পাপ গ্রহণের মতো ক্ষমতা আমার নেই। যে গঙ্গা দেবী ভগবান শ্রীকৃষ্ণের পদার বৃন্দ থেকে এই পৃথিবীতে প্রবাহমান হয়ে জগজ্জীবকে উদ্ধারের জন্য উত্তরণ করেছেন, সেই গঙ্গা দেবী যিনি পতিত পাবনী, যাকে বলা হয় কি, পতিত পাবনী, পতিতদেরকে পাবন, পতিতদেরকে উদ্ধার করবার জন্য যার এই জগতে অবতারণ, সেই গঙ্গা দেবী, তিনি পর্যন্ত রত্নাকর দস্য পাপ গ্রহণ করতে তিনি পর্যন্ত অসম্মতি প্রদান করলেন, না না না, ওর এত পাপ আছে ওই পাপ আমি গ্রহণ করতে পারবো না, এমন কোনো পাপ নেই যা রত্নাকর দস্য করেননি, মহা মহা পাপী ছিলেন রত্নাকর দস্য। সদ্গুরুদেবের করুণা হয়ে গেল রত্নাকর দস্যুর উপরে। কিভাবে করুণা হলেন? শুধু সদ্গুরুদেব রত্নাকর দস্যুকে বেশি কিছু শেখাননি, নারদ মুনি
ব্রহ্মা দুইজন তাকে উদ্ধার করবার জন্য সাধুর হৃদয়ে সদা সর্বক্ষণের জন্য রয়েছে করুণা। করুণাময় সাধু জঙ্গলের মধ্যে অবতরণ করে রত্নাকর দস্যুকে বললেন, তুমি যদি উদ্ধার হতে চাও তুমি রাম নাম জপ করো। এই মাত্র দুটো অক্ষর রা আর ম, এই শব্দটা তুমি শুধু উচ্চারণ করো মুখ দিয়ে, এই রাম নাম জপতে 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 তুমি প্রভু রামচন্দ্রের দর্শন পেয়ে যাবে। আর রাম নাম জপতে জপতে তোমার হৃদয়স্থিত যত পাপ, যত কোটি কোটি জন্মের পাপ তোমার হৃদয়ের মধ্যে রয়েছে, শুধু এই জন্মের নয় কোটি জন্মের পাপ পর্যন্ত এই রাম নামে উদ্ধার হয়ে যাবে। বলো নেতায় গৌর হরি বল। তখন সেই রত্নাকর দস্যু তার শ্রী গুরুদেবের সেই নির্দেশ নিয়ে গুরুদেবের কাছ থেকে শুধু এই মন্ত্রটাই পেয়েছেন, কি মন্ত্র? রাম নাম মন্ত্রটাই পেয়েছেন। আমরা যখন দীক্ষা নিয়ে আমরা দ্বাদশ অক্ষরী মন্ত্র পাই, অষ্টাদশ অক্ষরী মন্ত্র পাই, কিন্তু এত অক্ষরের মন্ত্র পাননি, কি মন্ত্র পেয়েছেন? শুধু রাম নাম মন্ত্রটা পেয়েছেন শ্রী গুরুদেবের কাছ থেকে। আর শ্রী গুরুদেবের কাছ থেকে সেই রাম নাম প্রাপ্ত হয়ে রত্নাকর দস্যু রাম নাম করার চেষ্টা করছেন। গঙ্গা শুকিয়ে গেছেন, গঙ্গার জল নেই, পাপ দর্শন, সেই পাপীর পাপ নিতে চান না গঙ্গা। সাক্ষাৎ ব্রহ্মার কমণ্ডলু থেকে জল বের করে, গঙ্গা জল বের করে ছড়িয়ে দিয়ে তাকে এই রাম মন্ত্রে দীক্ষা দিয়ে দিলেন নারদ মুনি। তখন বসে বসে রত্নাকর দস্যু রাম নাম জপতে জপতে থাকলেন, কিন্তু স্মরণে আছে রাম কিন্তু মুখ দিয়ে বলতে পারছেন না, এত পাপ করেছেন জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে, রাম নাম মুখে নিতে পারছেন না। তখন তার গুরুদেব তাকে আদেশ করলেন যে তুমি ঠিক আছে, তুমি তো করতে পারবে না, তুমি তো মরা নিয়েই ব্যস্ত, সবসময় মরা লাশ আর মৃত বডির সঙ্গে তুমি জীবন যাপন করেছো, সুতরাং তুমি মরা মরাই বলতে থাকো আর মনের ভিতরে স্মরণ করো রাম রাম রাম। মরা 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 শব্দ বলতে 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 একদিন সেই রত্নাকর দস্যুর জিহ্বায় রাম নাম উচ্চারিত হয়ে গেল, বলো রাম প্রভু কি। কিন্তু আমরা তো রত্নাকর দস্যুর মতো পাপ করিনি, সবাই রাম বলতে পারি তো? বলতে পারলে সবাই বলুন জয় শ্রী রাম, আর একবার জয় শ্রী রাম, বলো জয় শ্রী রাম। সেই রত্নাকর দস্যু এই রাম নাম উচ্চারণ করেই বাল্মীকি, মহর্ষি বাল্মীকিতে পরিণত হয়েছেন, যিনি সমগ্র জগতে লব কুশকে দিয়ে এই রাম কথা প্রচার করিয়েছেন। সমগ্র জগতে সাক্ষাৎ রামের বংশজ, রামের পুত্র, তারাই এই রাম চরিত্র কীর্তন করেছেন। কত মহিয়ান কথা রামের চরিত্র, রামের চরিত্র গান করেছেন বাল্মীকি ঋষি, একটি গান লিখেছেন যে গানের নাম হচ্ছে রামায়ণ গান। নাম কি? রামায়ণ। আমি শৈশবকালে রামের কিছু গল্প চরিত্র পড়েছি, কিন্তু রামায়ণ পড়ার সৌভাগ্য কোনোদিন আমার হয়নি। আর বিশেষ করে আমরা তো অত বেশি রাম ভগবানের উপরে চর্চা করি না, তো এই করোনার মুহূর্তে প্রভু রামচন্দ্রের অহৈতুকী করুণা আমার পরে হয়েছে, তো আমার ঘরের মধ্যে রামায়ণ ছিল, আমি ভেবেছি কখনো রামচন্দ্রের রামায়ণ পড়ার সুযোগ হয়নি, এখন ঘরের মধ্যে বসে আছি, এখন প্রতিদিন রামায়ণ পড়বো। তা করোনার মধ্যেই পুরো রামচরিত্র, এরকম গীতা প্রেসের আছে 2 খণ্ড বড় বড়, এই রামচরিত্র প্রভু রামচন্দ্রের অহৈতুকী কৃপাতে, তার করুণা না হলে তার গ্রন্থ, বাল্মীকির লেখা গ্রন্থ কেউ পড়তে পারে না, তো বাল্মীকির সেই গ্রন্থ আমি অধ্যয়ন করার সৌভাগ্য লাভ করেছি, সেই জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি, বলে রামচন্দ্র প্রভু কি। তো প্রভু রামচন্দ্র তিনি এই এমনই এই জগতে অবতরণ করে তেমনি এমনই ঐশ্বর্য বিস্তার করেছেন, শুধু তার নামের ঐশ্বর্যতেই সমগ্র জগৎকে প্লাবিত করে দিয়েছেন প্রভু রামচন্দ্র। দশরথ এত মহা মহা পাপ করেছিলেন যে দশরথের কর্ণের মধ্যে শুধুমাত্র একবার রাম নাম, শুধু একবার যদি কেউ রাম নাম উচ্চারণ করে, কতবার? একবার, একবার রাম নাম উচ্চারণ করলেই
তার জন্মার্জিত সকল পাপ ক্ষয় হয়ে যায়। আর যদি শতবার কেউ রাম নাম উচ্চারণ করে তাহলে রাম প্রভু তার দাস হয়ে যায় বলে নিতাই গৌর হরি বল। দশরথ এমন পাপিস এমন পাপ করেছিলেন, পিতা কার পিতা? রামচন্দ্রের পিতা অন্ধমুনিকে, যিনি অন্ধ অবস্থায় রয়েছেন, জল প্রার্থনা করে তার পুত্র কখন ফিরবেন, তার পুত্রকে তিনি স্বর নিক্ষেপ করে দিয়েছেন শব্দ ভেদী বান দ্বারা। আর এই যে মুনিপুত্র নিধনের যে অপরাধ, দেখুন এই পৃথিবীতে যত অপরাধ আছে তার চেয়ে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ব্রাহ্মণ হত্যা পাপ এবং মুনি হত্যা পাপ। এখন তো আর মুনি নেই, এখন আছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ হত্যা পাপের মতো পাপ নেই, ব্রাহ্মণ হত্যা পাপ লেগে গেছে। ব্রাহ্মণ হত্যা পাপ যদি কেউ একবার করে তার পিতৃপুরুষগণ পর্যন্ত নরকগামী হয়ে যায়। সে তো নরকগামী হয়, সঙ্গে সঙ্গে তার পিতৃপুরুষগণ পর্যন্ত সেই ফল ভোগ করে, এটাই শাস্ত্রে বর্ণনা করা আছে। কত বড় সিরিয়াস অপরাধ তাহলে চিন্তা করুন, ব্রাহ্মণ হত্যা বা এই মুনি হত্যা পাপ, যে পিতৃপুরুষ পর্যন্ত তারা পর্যন্ত এই পাপের ফল ভোগ করে, যদিও তার কারণ এই পরম্পরার মধ্যে তারা যুক্ত রয়েছে। তো সেই এত বড় পাপ করে ফেলেছেন অযোধ্যা নরেশ, নাম কি বললাম? রাজা দশরথ। সেই পাপের মুক্তির উপায় কি? তো সেই পাপের মুক্তির উপায় খুঁজতে খুঁজতে মণিবরের আশ্রমে যখন গেলেন, তখন শুধুমাত্র এই শব্দটাই শ্রবণ করালেন। কি শব্দ? যে রাম নাম, কানের মধ্যে কয়েকবার রাম নাম শ্রবণ করলেন, আর শ্রবণ করেই তার সেই মুনি হত্যার পাপ থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। বলনি তাই গৌর হরি। তো ভগবান রামের এই নামের ভিতরে কি শক্তি আছে চিন্তা করুন। তো রামচন্দ্রের রামচন্দ্র প্রভু পর্যন্ত পৌঁছানোর আগে তার নামের মহিমায় তো সমগ্র জগৎ প্লাবিত হয়ে যাচ্ছে। আর সেই সাক্ষাৎ যার নাম সমগ্র জগৎকে প্লাবিত করে দেয়, যার নাম প্রেম বন্যায় সমগ্র জগৎ ভেসে যায়, সেই প্রভু যদি সাক্ষাৎ কোথাও অবতারণ করেন, সাক্ষাৎ কোথাও অবস্থান গ্রহণ করেন, তাহলে তার কি অবস্থা হবে? ভগবান শ্রী রামচন্দ্র তিনি পৃথিবীতে অবতারণ করে তিনি অযোধ্যাবাসীকে ধন্য করেছেন, সঙ্গে সঙ্গে তিনি পিতৃসত্য পালনের মাধ্যম দিয়ে মর্যাদাকে কি করে ভূষিত করতে হয় সেটা তিনি দেখিয়েছেন, যে মর্যাদার ভূষণ কাকে বলে, মর্যাদার আভূষণ কাকে বলে। সাক্ষাৎ মর্যাদাকে প্রতিপালন করেছেন প্রভু রামচন্দ্র। বাবা বচন দিয়েছেন বাবার সেই সত্য, বাবা বচন দিয়েছেন সেই বাবার সত্য বাক্য রক্ষার জন্য প্রভু রামচন্দ্র স্বয়ং রাজা, যিনি রাজকার্য পরিত্যাগ করে তিনি বনবাসীর মতো জীবন যাপন করলেন, শুধু ফল খেয়ে জীবন যাপন। বনে গিয়েও কিন্তু রামচন্দ্র সেখানে অনেক ভালো ভালো খাবার খেতে পারতেন, রাজভোগ খেতে পারতেন, কিন্তু তপস্বীর বেশ নিয়ে নিয়েছেন প্রভু রামচন্দ্র, সঙ্গে সীতা ঠাকুরানী আর সঙ্গে তার ভ্রাতা লক্ষ্মণ, তারা বনবাসীর মতো বেশ নিয়ে দীর্ঘদিন 14 বৎসর ধরে সেই জঙ্গলের মধ্যে কাটিয়েছেন। কত কষ্ট করে প্রভু রামচন্দ্র দেখিয়েছেন যে পিতৃসত্য পালন কেমন করে করতে হয়, পিতার ঋণ এই জগতে কার ক্ষমতা আছে যে শোধ করতে পারে। প্রভু রামচন্দ্র তিনি তার সমগ্র জীবন দিয়ে দেখিয়েছেন। এবং প্রভু রামচন্দ্র যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছেন, সীতা দেবীকে ফিরিয়ে নিয়ে এসছেন যুদ্ধ করে, রাবণকে তিনি যথাযোগ্য শাস্তি প্রদান করেছেন, প্রভু রামচন্দ্র সীতাদেবীকে ফিরিয়ে নিয়ে এসছেন। ফিরিয়ে নিয়ে আসার পরেও মর্যাদার প্রতিপালন কেমন দেখুন, ফিরিয়ে নিয়ে এসছেন, ফিরিয়ে নিয়ে আসার পরেও প্রজা, একজন রাজার সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে প্রজারঞ্জন, কর্তব্য কর্মের জন্য। এই পৃথিবীতে যে যেখানেই থাকুন না কেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার কর্তব্য কর্ম প্রতিপালন। তো সেই জন্য প্রভু রামচন্দ্র সীতাদেবীকে ফিরিয়ে নিয়ে এসছেন রাজ্যে। ফিরিয়ে নিয়ে আসার পরেও যখন সমাজের মধ্যে সবাই বলতে থাকলেন যে সীতা দেবী রামচন্দ্রের দ্বারা অপহৃত হয়েছিল, তখন
ভগবান রামচন্দ্র আবার সেই সীতা দেবীকে পরিত্যাগ করলেন, তাকে জঙ্গলে বনবাস দিয়ে দিলেন সীতা দেবীকে। সীতা দেবী সারা জীবনের জন্য কোনো অপরাধ করেননি, শুধুমাত্র প্রজার মনোরঞ্জনের জন্য প্রভু রামচন্দ্র সীতা দেবীকে ত্যাগ করেছিলেন, শুধু প্রজার রঞ্জনের জন্য। এটাকে বলে মর্যাদার ভূষণ, যেহেতু তিনি একজন রাজা, আর রাজার প্রথম কর্তব্য হচ্ছে তার সন্তান পরিবার পরিবর্গকে পরিদর্শন না করে সমগ্র জাতির কল্যাণের জন্য চিন্তা করা। এখন কিন্তু তার উল্টোটা, এখন যদি বাবা রাজা হয় তাহলে তার ছেলে আর দুটো চারটে সিট নিয়ে এমএলএ হওয়ার জন্য চেষ্টা করে এবং তাকে সাপোর্ট করে। হ্যাঁ, এখন তার উল্টোটা হয়ে গেছে, কিন্তু প্রভু রামচন্দ্র তিনি শুধুমাত্র প্রজাকে খুশি করবার জন্য নিজের স্ত্রীকে কি করেছেন, নিজের স্ত্রীকে তিনি বনবাস দিয়ে এসেছেন, আর এখন নিজের স্ত্রীর জন্য সুইস ব্যাংকে অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট, দেশের টাকা, সমাজের টাকা মেরে এক একজন রাজা অনেক বড় বড় পদ নিয়ে বসে আছেন। তো প্রভু রামচন্দ্র এই জগতে কিভাবে মর্যাদার ভূষণ করতে হয় সেই মর্যাদার ভূষণকে তিনি শিখিয়েছেন। একজন ক্ষাত্র, একজন ক্ষত্রিয় কিভাবে তার ক্ষাত্র ধর্মকে পরিচালনা করবেন সেটি তিনি শিখিয়েছেন। প্রভু রামচন্দ্র সমগ্র ভারত ভূমিতে তিনি ভ্রমণ করেছেন। তো প্রভু রামচন্দ্রের করুণা দৃষ্টিটা কেমন দেখুন, প্রভু রামচন্দ্র যখন এই পৃথিবীতে এসেছেন, প্রভু রামচন্দ্র যদি বনবাসে না যেতেন আর তিনি যদি ভ্রমণ না করতেন তাহলে এই জগৎজীব প্রভুর করুণাকে, কিন্তু প্রভুর যে অপরিমেয় করুণা সেই অপরিমেয় করুণা থেকে তারা বঞ্চিত হয়ে যেতেন, শুধু যদি প্রভু রামচন্দ্র অযোধ্যার মধ্যেই অবস্থান গ্রহণ করতেন। প্রভু রামচন্দ্র সমগ্র বনবাসীদেরকেও করুণা করেছেন, করুণা করেননি কোথাও, সব জায়গায় তিনি ঘুরেছেন, ঘুরে ঘুরে করুণা করেছেন। যেমন মহাভারতের পঞ্চ পাণ্ডব জঙ্গলের মধ্যে ঘুরেছেন, 12 বছর ধরে ঘুরেছেন ঘুরেছেন ঘুরেছেন, 1 বছর অজ্ঞাতবাস ঘুরেছেন, ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় গিয়ে সবাইকে করুণা করেছেন। একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের করুণা সমগ্র ভারতব্যাপী সবাই মিলে পেয়েছে, আমাদের এক চক্রা পর্যন্ত চলে গেছেন, নবদ্বীপ পর্যন্ত চলে গেছেন পঞ্চ পাণ্ডবরা। সেখানে গিয়ে তারা অবস্থান গ্রহণ করে সেখানকার ভক্তদেরকে কৃপা করেছেন। প্রভু রামচন্দ্র সমগ্র ভারতভূমিতে বিভিন্ন জঙ্গলে জঙ্গলে ঘুরে, বিভিন্ন স্থানে স্থানে ঘুরে সকলকে ধন্যাতিধন্য করেছেন। প্রত্যেক শ্রেণীর মানুষের সঙ্গে একজন রাজা, তিনি যে প্রত্যেকটি মানুষের সঙ্গে মিশে যেতে পারে তিনিই প্রকৃত রাজা হতে পারেন। তো প্রভু রামচন্দ্র সেইভাবেই তাই জীবনযাপন করেছেন, রাজা হয়েও তিনি তপস্বীর জীবনযাপন করেছেন। সেজন্য এটি হচ্ছে আমাদের এই জগতে সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়, এই জগতে কেউ যদি ভালো সার্ভিসম্যান হয়, টাকা পয়সার মালিক হয় বা অর্থবিত্ত যদি খুব বেশি থাকে, তখন সে মনে করে যে আমি কেন প্রসাদ সার্ভিস করব, তাই না, মনে করে না এরকম, প্রসাদ সার্ভিস কেন করব, আমি একজন চাকরিজীবী আমি কেন রান্না করতে যাব ভগবানের জন্য। কিন্তু প্রভু রামচন্দ্র শিখিয়েছেন, যদি অহংকার বিন্দু পরিমাণ তোমার হৃদয়ের মধ্যে থাকে, তার জীবন দিয়ে তিনি তার জীবন আদর্শ দিয়ে শিখিয়েছেন, যদি সামান্যতম অহংকার কারোর হৃদয়ের মধ্যে থাকে তাহলে সে কখনো ভগবত কৃপা প্রাপ্ত হতে পারেন না। একজন রাজা হয়ে তাকে বাথরুম সাফ করতে হবে, একজন রাজা হয়ে প্রভু রামচন্দ্র তিনি একটা পণ্য কুটিরের মধ্যে থাকতেন, সবাই রামচন্দ্রকে বলতেন যে আপনার জন্য রাজভোগের আয়োজন করা হয়েছে, আপনি আসুন প্রসাদ গ্রহণ করুন। প্রভু বলতেন আমি বনবাসী, আমার কর্তব্য ফলমূল গ্রহণ করা, আর বনের শাক পাতালতা সেইগুলো আহার করাই হচ্ছে আমার কর্তব্য, রাজভোগ আহার করা আমার কর্তব্য হবেন না। প্রভু রামচন্দ্র যতদিন বনবাস ছিলেন খুব সিম্পল আহার করেছেন, খুব সাধারণ আহার করেছেন, এবং স্বয়ং ভগবান হয়ে তিনি জগৎজীবকে শিক্ষা প্রদান করেছেন যে কিভাবে মর্যাদার প্রতিপালন করতে হয়। আমাদের এই জগতে অনেক রাজকীয় খাবার আছে, আছে কি নেই এই জগতে? কেউ ইচ্ছা করলে কত রাজকীয় খাবার খেতে পারে, মটন কষা, এই কষা, সেই কষা, কত রকমের আছে, কিন্তু একজন কৃষ্ণ ভক্ত, একজন রাম ভক্ত সেগুলো গ্রহণ করতে অনিচ্ছুক। অনেক খাবার আছে কিন্তু সেই সকল রাজকীয় খাবার, তামসিক খাবার আমরা গ্রহণ করব না। আমরা কি গ্রহণ করব? যা ভগবান আমাদেরকে বলেছেন, পত্রম পুষ্পম ফলম দ্বিয়ম ইয়ম ভক্ত প্রয়োজ্যতি,
ভগবান আমাদেরকে পত্র পাতা লতা ফলমূল খেতে বলেছেন, এইগুলো খেয়ে জীবন যাপন করবো। বৈষ্ণবরা কি খায়? কালকে সারাদিন একাদশী, কি খেয়েছি আমরা? যেগুলো অনুমোদিত সেগুলোই। আর এতেই হচ্ছে পরম সুখ, ত্যাগের মধ্যে যে পরম সুখ, সেই ত্যাগের মধ্যে পরম সুখের সমহিমা শিক্ষা প্রভু রামচন্দ্র তার সমগ্র জীবন দিয়ে, জীবন আদর্শ দিয়ে তিনি দেখিয়ে গেছেন। প্রভু রামচন্দ্র নিজেই একজন তত্ত্ব দর্শন। একবার যদি প্রভু রামচন্দ্রের চরিত্রকে আমরা এক এক নজর দেখি, তাতেই আমাদের হৃদয়ের মধ্যে বিশুদ্ধতার জন্ম নেয় এবং আমাদের কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়। প্রভু রামচন্দ্রের জীবন আদর্শ যদি আমরা একবার একবার শুনে নিই, প্রভু রামচন্দ্রের কথা যদি একবার শ্রবণ করে নিয়েছি, তো আমাদের জীবন ধন্য হয়ে গেছে। বলো প্রভু রামচন্দ্র কি? আজকে সেই প্রভু রামচন্দ্র আজকে অযোধ্যায় তিনি প্রতিষ্ঠিত হবেন। সবচেয়ে বড় কপাল এই কলিযুগে এসে প্রভু রামচন্দ্র তিনি তার নিজের জমিকে পর্যন্ত হারিয়েছেন। বলো রাধে রাধে। কলিযুগ এতটাই পাপ পঙ্কিলময় যুগ যে এই কলিযুগে যবনের রাজ্য, কলিযুগে যবনের রাজ্য শুরু হবে। কল্কি পুরাণে বর্ণনা করা আছে, প্রত্যেকটি পুরাণে স্কন্দ পুরাণ থেকে শুরু করে মহাভারত থেকে শুরু করে ভাগবত মহাপুরাণ থেকে শুরু করে সব জায়গায় এই কলিযুগের, কলিযুগে যে কি অবস্থা হবে সেটা বর্ণনা করা রয়েছে। কিন্তু আমরা তার প্রমাণ হাতে নাতেই দেখতে পাই। স্বয়ং ভগবান প্রভু রামচন্দ্র অযোধ্যায় তিনি জন্মগ্রহণ করেছেন। জানেন এমন কোন লোক আছে? প্রভু জন্মস্থান কোথায়? অযোধ্যায়। অযোধ্যার নাম আজও পর্যন্ত অযোধ্যা আছে, সেই ত্রেতা যুগ থেকে। অযোধ্যার পাশে সরযু নদীর কথা রামায়ণের মধ্যে বর্ণনা করা আছে। সরযু নদীর গতিবেগ কোথা থেকে কোন দিকে গেল সবকিছু বর্ণনা করা আছে। তার উপরও ভারতীয় হিন্দু কমিউনিস্ট শ্রেণীর যারা লোক আছে, তার মানে অবিশ্বাসী যে যারা লোক আছে, তারা বলেন যে না, প্রভু রামচন্দ্রের জন্ম এখানে হয়নি, এখানে আগে থেকেই মসজিদ ছিল। তো এইটাই হচ্ছে কলিযুগের চক্রান্ত। কলিযুগে কলি মহারাজ এমন ভাবে কলিযুগের হিন্দুদের চোখগুলো বেঁধে রেখেছেন, মায়াদেবী এমন ভাবে আকর্ষণ করে রেখেছেন যে তারা বুঝতেই পারছে না যে প্রকৃত সত্যটা কি। হিন্দুরা পর্যন্ত বিরোধ করছে, অনেক হিন্দুরা আছে যারা বিরোধ করেছে যে রামচন্দ্রের জন্ম এখানে হয়নি, এটা ইতিহাস, ইতিহাস মিথ্যা, রামায়ণ মিথ্যা, এরকমও অনেক হিন্দু তার নিজের মুখে উচ্চারণ করেছে। আর একজন যবন যদি মুখ দিয়ে উচ্চারণ করে, ঠিক আছে, একজন যবন মুখ দিয়ে উচ্চারণ করলো যে ভগবান রামের জন্ম এখানে হয়নি, এখানে বাবরের জন্ম হয়েছে, ঔরঙ্গজেবের জন্ম হয়েছে, ঠিক আছে। কিন্তু একজন হিন্দু যদি মুখ দিয়ে বলে যে রামায়ণ সেই ত্রেতা যুগের কথা, এগুলো আসলে সত্য নয়, আরে অযোধ্যা নাম অযোধ্যা আছে, সরযু নদী সরযু নদী আছে, সীতা দেবীর বাড়ি এখনো রয়েছে, তাও তুমি বিশ্বাস করো না, তুমি কোথাকার মানুষে? প্রভু দ্বারকাতে এখানে এসেছিলেন 5,500 বছর আগে। 5,500 বছর তো আগে তো মুসলিমের জন্ম হয়নি, 1400 বছর আগে মুসলিমের জন্ম হয়েছে। 5,500 বছর আগে প্রভু দ্বারকাধীশ যেখানে যে যে লীলা করেছিলেন, এখনো আমরা সেগুলো দেখতে পাচ্ছি, চোখ দিয়ে দেখছি, তারপরেও বিশ্বাস করব না। চিন্তা করুন, তাহলে শাস্ত্রের মধ্যে লেখাই আছে, বর্ণনা করা আছে, তাও বিশ্বাস করব না এই সনাতন ধর্মের অস্তিত্ব সম্পর্কে। এটাই হচ্ছে কলিযুগ, এটাই হচ্ছে মায়ার ছলনা। মায়াদেবী আমাদেরকে এইভাবে ছলনা করে রেখেছেন। যা হোক, সেই রাম মন্দিরে যেখানে, যে অযোধ্যাতে প্রভু রামচন্দ্র অবতীর্ণ হয়েছিলেন, সেই ভূমিকে অপবিত্র করবার জন্য একদল চক্রান্তকারী দীর্ঘদিন ধরে সেই স্থানটিকে বিলুপ্ত করবার জন্য চেষ্টা করেছেন। কিন্তু আজকে এত বছর পরে, রক্তক্ষয়ী সংগ্রামের পরে, বহু বহু তপস্বী, বহু বহু যোগী, বহু বহু সাধুদের রক্তের বিনিময়ে আজকে সেই অযোধ্যাতে প্রভু রামচন্দ্রের শ্রীমন্দির পুনরায় প্রতিষ্ঠিত হতে চলেছে। প্রভু রামচন্দ্র তো এখানে আগেই ছিলেন, ওটাই তার জন্মভূমি ছিল। দেখুন, ঠাকুর ভক্তিবিনোদ বলছেন যে সপার্ষদ শিওধাম সহ অবতারী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায়ে শরণা গতি ভকতেরও প্রাণ। ভগবান যখন পৃথিবীতে আসেন, তখন তিনি নিজে আসেন আর নিজের ধামকে সঙ্গে করে নিয়ে আসেন। বলো রাধে রাধে।
ভগবান যখন পৃথিবীতে আসেন, নিজে তো আসেন না, নিজের ধামকে সঙ্গে করে নিয়ে আসেন। এই পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে গেল, ভগবানের ধাম কখনো কোনো দিনের জন্য ধ্বংস হয় না। হয় নবদ্বীপ কখনো কোনো দিনের জন্য ধ্বংস হবে? মায়াপুর ধ্বংস হবে? মায়াপুর ধ্বংস হবে না। এই পৃথিবী উল্টে পাল্টে যাবে, জলমগ্ন হবে, কলিযুগের শেষ হয়ে গেলে পৃথিবী জলমগ্ন হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব ঠিক আছে। আবার যখন পৃথিবী জাগরিত হবে তখন নবদ্বীপ মায়াপুর তো সেরকমই থাকবে, দ্বারকা তো সেরকমই থাকবে, দ্বারকার জায়গায় দ্বারকা থাকবে, হয়তো বিল্ডিং থাকবে না, এটা থাকবে না, সেটা থাকবে না, কিন্তু দ্বারকার জায়গায় দ্বারকা থাকবে। আবার যখন ভগবান শ্রীকৃষ্ণ আসবে ঠিক একই কেন্দ্রে আসবেন, এই কেন্দ্রেই এসে ভগবান আবার তার পুনরায় তার কার্যকে তিনি পরিচালনা করবেন। ধাম এটা হচ্ছে কখনো কখনো কোনো দিনের জন্য এই ধাম এটা ধ্বংস হয় না, এটা হচ্ছে ধামের মহিমা। অযোধ্যা কখনো কোনো দিনের জন্য ধ্বংস হতে পারে না। তো সেই অযোধ্যাতে যেখানে প্রভু রামচন্দ্র এসেছেন, সেই অযোধ্যা নগরীতে প্রভু শ্রী রামচন্দ্রের শ্রীমন্দির আবার পুনরায় প্রতিষ্ঠিত হতে চলেছে। যেখানে প্রভু রামচন্দ্র এসেছিলেন সেই স্থানটিকে আবার সব মহাত্মাদের করুণায় আবার নতুন করে সেই স্থানটিকে আমরা ফিরে পেয়েছি, আর সেখানেই প্রভু রামচন্দ্রের আজকে আবির্ভাব হচ্ছে, আজকে শ্রী রামচন্দ্র সেখানে প্রতিষ্ঠিত হচ্ছে। অনেক অনেক মুনিজন, মহন্তজন, অনেক অনেক আচার্যগণ সেখানে উপস্থিত হয়ে প্রভু রামচন্দ্রের উপাসনায় মগ্ন রয়েছে। তো সেই প্রভু রামচন্দ্রের আগমনের জন্য আমাদের হৃদয়ে আনন্দ হওয়া উচিত। একজন ভক্ত মানে তার হৃদয়ে আনন্দ অবশ্যই হবে যে প্রভু রামচন্দ্র আজকে তার নিজ ভূমিতে প্রতিষ্ঠিত হচ্ছে, যবনের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে প্রভু রামচন্দ্র সমহিমায় আজকে অধিষ্ঠিত হতে চলেছে। তো সেই জন্য আমরা আজকে এখানে সবাই মিলে প্রভু রামচন্দ্রের এই দিব্য কথা শ্রবণ করছি এবং প্রভু রামচন্দ্রের দিব্য গুণাগণ করব। আমরা দুপুর বেলায় সবাই মিলে গোমতী নদীর তটে গিয়ে সেখানে দীপ জ্বালিয়ে প্রভু রামচন্দ্রের রামচন্দ্রের যে আগমনী বার্তা, সেই প্রভু রামচন্দ্রের আগমনকে আমরা স্বাগত জানাব। আমাদের এই জগতে আর কিভাবে প্রভু রামচন্দ্রকে স্বাগত জানাতে পারি? হরিনাম জপ করে স্বাগত জানাতে পারি, প্রভু রামচন্দ্রের কথা বর্ণনা করে স্বাগত জানাতে পারি, প্রভু রামচন্দ্রের গুণগান কীর্তন করে প্রভু রামচন্দ্রকে স্বাগত জানাতে পারি। এছাড়া তো আমাদের আর স্বাগত জানানোর কোনো ভাষা নেই। একজন মূর্খ মানুষ কিভাবে প্রভু রামচন্দ্রকে স্বাগত জানাবে? জলের মধ্যেই বসে আছি, জল দিয়েই ভগবানকে স্বাগত জানাতে হবে, তাই না? জলের মধ্যে থেকেই জল দিয়ে জলদেবতার পূজা, কারণ এই জগতে যা কিছু আছে সব তো প্রভু রামচন্দ্রের। এই জগতে যত আনন্দ, এই যে আমরা আনন্দ করছি, এই আনন্দের অধিষ্ঠাতা হচ্ছে প্রভু রামচন্দ্র। তো সবকিছু তো প্রভু রামের, কি দিয়ে আমরা প্রভু রামচন্দ্রকে আহ্বান জানাবো? একটা ফুল তুলবো, সেটাও তো আমার ফুল নয়, আমার গাছের ফুল নয়, সেটাও প্রভু রামের গাছের ফুল। এই জগতে যা কিছু আছে, আমার এই যে দেহটা, দেহটাও তো প্রভু রামচন্দ্রের, আমার মুখটা, মুখটাও তো প্রভু রামচন্দ্রের দেওয়া। তাহলে কি দিয়ে আমার কি আছে? আমার তো স্পেশাল কিছু নেই যা দিয়ে আমি প্রভু রামকে আহ্বান জানাতে পারি। তো আমার আমি আমি যে আমার যে তত্ত্ব, আমি যে তত্ত্ব, আমি তত্ত্ব মানে আমি দেহ নই, আমি আত্মা, সেই আত্মাটাও তো প্রভু রামের, নাকি অন্য কারোর? আত্মাটাও তো প্রভু ভগবান থেকে অবিচ্ছিন্ন হয়ে কিয়দ অংশ, ক্ষুদ্র অংশ বিভক্ত হয়ে একটা আত্মায় পরিণত হয়েছে। তা আমার কিছুই নেই যে তাকে আহ্বান জানানোর। তো আমরা ছোট্ট একটা স্বাধীনতা পেয়েছি যে এই পৃথিবীতে এসে, ছোট্ট একটা স্বাধীনতা, যে একটা জীবাত্মাকে ক্ষুদ্র একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, যাও তোমাকে একটু স্বাধীন করে দিলাম, তুমি তোমার এই আত্মাটাকে নিয়ে, তুমি তো নিজে আত্মা, এই অল্প কিছু দিনের জন্য তোমাকে পৃথিবীতে পাঠিয়ে দিলাম, স্বাধীনভাবে কর্ম করো। মনুষ্য দেহের মধ্যে আমি ঢুকে গেছি, আত্মা রূপে ঢুকে গেছি, ঢুকে গিয়ে স্বাধীন হয়ে 50 বছর বা 60 বছর পৃথিবীতে বেঁচে থাকবো। কলিযুগের মানুষের গড় আয়ু কত এখন বর্তমানে? 60 বছর বেঁচে থাকবো। তো এই 60 বছরের স্বাধীনতা ভগবান আমাকে দিয়েছেন, আর কিন্তু কোনো স্বাধীনতা নেই। কত বছরের স্বাধীনতা আমাদের? 60 বছরের স্বাধীনতা। পরে আবার আত্মাকে, আমি যে আত্মা, এই আমাকে আবার সেই ভগবানের কাছে গিয়ে জবাবদিহিতা করতে হবে। 60 বছরের স্বাধীনতা পেয়েছি আমরা। তো এই 60 বছরের স্বাধীনতায় প্রভু ভগবানের নাম গুণ কীর্তন,
তার চরিত্রের অমৃতময় তত্ত্বকথা শ্রবণের মাধ্যম দিয়ে প্রভুকে আমরা বারবার আহ্বান জানাই, হে প্রভু, বারবার তুমি এই অযোধ্যায় প্রতিষ্ঠিত হও, তোমার ধাম অক্ষুণ্ণ থাক, এবং তোমার ধামের করুণায় আমাদের মতো পাপী তাপী জন যেন তোমার চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করতে পারে, এই কামনা করে আজকের রামকথার এখানেই বিশ্রাম। বলো প্রভু রামচন্দ্র ভগবান কি, জয় জয় রাধে লাল কি, দ্বারকাধীশ ভগবান কি, নিতায় গৌর প্রেমানন্দে হরি হরি।